নমস্কার বন্ধুরা, মুখবদল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি বানাবো রথযাত্রা স্পেশাল গজা, যেই গজা আমরা মিষ্টির দোকান থেকে কিনে থাকি, আর মেলার দোকানে এই গজা খুবই প্রসিদ্ধ। তো আসুন কিভাবে আমি গজা বানাই একবার দেখে নি। এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। 1.5 কাপ ময়দা আমি এখানে নিয়ে নিয়েছি, আর দেব আমি 1/2 চামচ বেকিং সোডা। এবার সোডার সাথে ময়দাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেব 5 চামচ ঘি, দেশি ঘি, আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। এবার ময়দার সাথে ঘিটাকে আমি ভালো করে মিশিয়ে ময়ামটা বানিয়ে নেব। দেখুন এইভাবে মুঠো হয়ে যাচ্ছে, মানে আমাদের ময়ামটা একদম ভালো হয়েছে আর ভেঙে যাচ্ছে না। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নেব। একসাথে বেশি জল আমি এখানে ঢালবো না। ডোটা আমি ভালো করে মেখে নিয়েছি, এটা খুব টাইট করে মাখতে হবে, পরোটা বা লুচির মতো নরম মাখলে চলবে না। এবার ডোটাকে আমি 1/2 ঘন্টা চাপা দিয়ে রেখে দিচ্ছি। যতক্ষণ আমাদের ডোটা সেট হচ্ছে আমি এখানে চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চিনি, আর দেব 1 কাপ জল। এবার মিডিয়াম আছে, এই জলটাকে আমি ফুটতে দেব। চিনিটা একেবারে গলে গেছে, আমি এতে একটা পাতিলেবু ছোট্ট টুকরো ফেলে দিচ্ছি, যাতে রসটা ঠান্ডা হওয়ার পর জমে না যেতে পারে। আর এটা আমি বেশি একতার বা দুতারের বানাবো না, একটু চটচটে ভাব এলে আমি গ্যাসটা অফ করে দেব। রসটা আমরা 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়েছি, রসটা আমাদের একদম রেডি। এই আটালো ভাবটা এলেই আমাদের রসটা একদম রেডি। এবার আমি গ্যাসটাকে অফ করছি, করে রসটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য সাইড করে রেখে দিচ্ছি। 1/2 ঘন্টা হয়ে গেছে, আটাটা আমাদের সেট হয়ে গেছে, আটাটা আমাদের একদম সেট হয়ে গেছে। এবার আমি আটাটাকে একটু ম্যাশ করে নেব, এখানে রেখে ম্যাশ করে নিচ্ছি। এবার আমি এটাকে রোলার পিন দিয়ে একবার বেলে নেব। দেখুন মোটা মোটা করে বেলেছি। এবারে আমি এটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এবার একটার উপর একটা লেয়ার করে সাজিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে বা রোলার পিন দিয়ে এটাকে আবার একবার বেলে নিতে হবে। আবার আমি এটা কেটে নিচ্ছি। এবার ধারগুলো খুব ভালো করে এইভাবে
মুড়ে দিতে হবে, যাতে খুলে না যায়, নালে ভাজার সময় কিন্তু সাইড দিয়ে খুলে যেতে পারে। আবার একবার বেলে নেব। এইভাবে আমরা তিন চারবার লেয়ার অনুযায়ী সাজিয়ে বেলে নিয়ে সাইডটা মুখ আটকে দেব, নালে ভাজার সময় ফেটে যেতে পারে। দেখুন সাইডগুলো আমি এইভাবে মুড়ে মুড়ে দেব, এটা খুব ভালোভাবে করতে হবে, কিন্তু মুড়ে এগুলো চেপে দেব আমি। এবার আমি এটাকে লম্বা মতন একটা শেপ দেব, যেমনি গজা আমরা করি। এবার আমি এটা মাঝখান থেকে কেটে নিচ্ছি। দেখুন এইরকম হবে। এবার এগুলো আমি ছোট ছোট করে পিস করে কেটে নেব, বেশি বড় করবেন না, কেননা ভাজার সময় ফুলে উঠবে এটা। দেখুন গজাগুলো আমি পিস মতন কেটে নিয়েছি। এবার আমি এটা গরম তেলে ভাজব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, আর খানিকটা তেল আমি দিয়ে দেব ভাজবার জন্য। যে কোনো রিফাইন্ড অয়েল আপনারা দিতে পারেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে গজাগুলো ভাজতে হবে। জোর আঁচ করে ভাজবেন না, তাহলে কিন্তু গজাগুলো ওপর দিয়ে পুড়ে যেতে পারে। এবার আমি গজাগুলো এক এক করে তেলে দিয়ে দিচ্ছি। গজাটা আমরা কিন্তু মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজব, কখনোই জোর আঁচ করব না, কারণ ওপরে সারফেসটা তাহলে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এবার গজাগুলো আমরা তুলে নিচ্ছি। চিনি শিরাটা একদম রুম টেম্পারেচারে এসে গেছে। এবার আমি এই লেবুটাকে তুলে ফেলে দিচ্ছি আর গজাগুলো এতে দিয়ে দেব। গজাগুলো খুব গরম অবস্থায় দেব না, ছুঁতে পারবো এরকম ঠান্ডা অবস্থায় আমি দিয়ে দেব। এরকম ভাবে আমি 2-3 মিনিট রসে চুবিয়ে রাখবো, তারপরে আমি উল্টে দিয়ে আরো 1 মিনিট মতো রেখে তুলে নেব। বেশিক্ষণ রসে রাখবো না, তাহলে খাস্তা ভাবটা নষ্ট হয়ে যাবে, একেবারেই খেতে ভালো লাগবে না। তিন মিনিট হয়ে গেছে, এবারে আমি গজাগুলোকে রসের শিরা থেকে তুলে নেব, তুলে আমি সার্ভ করব। হয়ে গেছে আমাদের রথযাত্রা স্পেশাল গজা। এটা খুব সহজভাবে আমি শিখিয়েছি,
আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন একবার। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, বরাবরের মতন একটা লাইক করবেন, আর আমার যত রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আমি যত রেসিপি আপলোড করব সেটা খুব সহজেই আগে আপনার কাছে পৌঁছে যাবে। শুভ রথযাত্রা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।